যেখানে ইহুদি খ্রিস্টান থাকবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম কাফেরদের সাথে, আমাদের সংগ্রাম মুশরিকদের সাথে, আমাদের সংগ্রাম কখনোই 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 মুসলমানদের সাথে হতে পারে না। এটা যারা শিখাচ্ছে এরা সব ওই বিদেশি মোরগ। আমাদের জ্ঞান অর্জনের পুঁজি এতই কম যার কারণে আজকে কোনটা জাহিলিয়াত আর কোনটা ইসলাম বুঝতেই আমাদের সমস্যা হচ্ছে। যে এ দেশ কিন্তু দুইবার স্বাধীন হয়েছে, দুইবার স্বাধীনের পিছনেই কিন্তু ইসলামিক অনুভূতিটা কিন্তু জড়িত। 1947 সালে যদি আপনি ইতিহাস দেখেন তখন যে দুই পাকিস্তান আলাদা হয়েছিল কিসের কারণে? মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণে। আপনি আমি যদি সচ্চরিত্রবান হই আর দিনের সঠিক জ্ঞান যদি অর্জন করি তাহলে আপনার আমার ভিতরে কখনোই মুনাফিকে প্রবেশ করবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। মহতি শিক্ষা সমাবেশে উপস্থিত হয়ে আমাদেরকে কিছু কথা শোনার ও বলার তৌফিক দান করছেন, যিনি আমাদের এই সৌভাগ্য দান করলেন, সমস্ত প্রশংসা তারই জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক যার আদর্শ, যা রেখে যাওয়া রীতি নীতি সুন্নাত বাস্তবায়ন করায় আমাদের যাবতীয় প্রচেষ্টা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আমার আলোচনার বিষয়ে শুরু করার পূর্বেই দুটো বিষয় আপনাদেরকে স্মরণ করে দিতে চাইব। তা হলো, একটু আগে আমরা জানাজা সালাতের একটা বাস্তব প্র্যাকটিক্যাল একটা দৃশ্য দেখলাম, তাই না? এতে ক্ষণিকের জন্য হলেও আমার এমনটা মনে হলো যে আসলে এমন একটা দিন আমাদের প্রত্যেকেরই ঘটবে যেদিন আমাদেরকে এরকম সামনে রেখে কেউ বা কারা আমাদের জানাজা হয়তো পড়বে। যদি আজকের এই আলোচ্য এই শিক্ষা সমাবেশ থেকে এতটুকু বিষয় যদি অনুভূতিটা নিয়ে আপনি বাড়িতে চলে যেতে পারেন, এটাও কিন্তু এই শিক্ষা সমাবেশের অন্যতম একটা সফলতার অংশ। কি বিষয়টা কি তাই না? আজকে মানুষ মৃত্যুর বিষয়টাকে এমনভাবে ধরে নিছে যে না, এখন তো বয়স কেবল 30, এখন তো কেবল বয়স আমার 40, কেবল তো 20, কেবল তো 15, তো সুতরাং আমার এখন অনেক দিন সময় আছে, এখনই কেন দাঁড়িয়ে রাখতে হবে, এখনই কেন ইসলামকে এতভাবে এইভাবে মানতে হবে, এখন মানার প্রয়োজন নাই, পরে মানলেও হবে, এই যে মেজাজ, এই মেজাজটা আমাদের দূর হয়ে যাবে যদি আমরা এখনই বুঝতে পারি, এই উপলব্ধি যদি আমাদের তৈরি হয় যে না, আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে মরে যেতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে আর কারো ওয়াজ করা লাগবে না, আমরা নিজেই নিজের ওয়াজের জন্য যথেষ্ট হয়ে যাব ইনশাআল্লাহ। তাই জন্য আমি অনুরোধ করব, আসুন আমরা সবাইকে এই মৃত্যুর অনুভূতিটা জাগ্রত করি। আল্লাহ তাআলা আমাদের সেই অনুভূতি জাগ্রত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের এই শিক্ষা সমাবেশের মহতারাম সভাপতি, প্রধান আলোচক, বিশেষ আলোচক ও উপস্থিত বিভিন্ন ওলামায়ে কেরাম এবং বিভিন্ন এলাকা থেকে আগত শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইব তা হলো যে আসলে আমাদের যে বর্তমান জাহিলি সমাজ ব্যবস্থা, এই জাহিলি সমাজ ব্যবস্থা থেকে উত্তরণের পথ কি, আসলে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটু নিয়ে যাব সেই মক্কার সেই তৎকালীন অবস্থার দিকে, যে সময় একজন নারীর কোনো স্বাভাবিক মর্যাদা ছিল না, যে সময় একটা সাধারণ মানুষ সে তার স্বাধীনভাবে চলাচল করার সুযোগ তার ছিল না, সবাই যেন একটা গোত্র পূজা বা একটা এমন বিধান যে বিধানে তারা নিজেরাই নিজেদের বিধান তৈরি করে মানুষের প্রতি শোষণ নির্যাতন জুলুম করা হতো, সেই সময়ে আল্লাহতালা চাইলেন যে এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের মাধ্যমে সেই এলাকাটাকে আলোকিত করতে, যেটাকে আমরা বলে থাকি আইয়ামে জাহিলিয়া, তাই না? অন্ধকারাচ্ছন্ন যুগ, এটা আমরা সবাই জানি, কিন্তু সেই অন্ধকারাচ্ছন্ন যুগটা কিভাবে আলোকিত হয়েছিল এটাকে আমরা কয়জন জানি? সবাই প্রায় জানি না যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির জ্ঞানের মাধ্যমে সেই সমাজকে তিনি আলোকিত করেছিলেন। আমি যদি এখানে আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন তো সব ফরজের বড় ফরজ কোনটা, জানেন কোনটা? সব ফরজের বড় ফরজ হচ্ছে, আজকে এখান থেকে শিখে যান, সব ফরজের বড় ফরজ হচ্ছে জ্ঞান অর্জন করা, এটা জানেন? কারণ অন্য কোনো আমল হবে না আপনার যদি আপনার জ্ঞান না থাকে। জ্ঞানটাই হচ্ছে প্রথম শর্ত, যে আপনি জ্ঞান অর্জন করেই অন্যান্য ফরজগুলো আদায় করবেন। যেমন একটু কেউ কেউ বললেন সালাত আদায় করার জন্য কি জ্ঞান শর্ত নয়, জ্ঞান লাগবে না? আপনি হজ করতে যাবেন তার জন্য কি জ্ঞান লাগবে না আপনার? বিনা জ্ঞানেই আপনি যদি
ইচ্ছা মতো সবকিছু নিয়ম হজের যে নিয়ম কানুন গুলোতে করে আসেন তাহলে কি হজ হবে? তাহলে সব ফরজের বড় ফরজ কোনটা বলেন আমার সাথে বলেন? জ্ঞান অর্জন করা। তো এই বড় ফরজটাকে আদায় করবেন ইনশাআল্লাহ, সবাই করবেন ইনশাআল্লাহ। কিন্তু অনেকের বয়স তো অনেক বেড়ে গেছে, তারা কিভাবে করবে? তো আমি সবাইকেই বলবো যে বয়স শেষ হতে পারে কিন্তু এই জ্ঞান অর্জনের মাধ্যমটা যেন শেষ না হয়। আমি মৃত্যু অবধি আমি জ্ঞান অর্জনের পিছনে থাকবো, জ্ঞান অর্জনের জন্য লেগে থাকবো, এইটুকু নিয়ত করেন ইনশাআল্লাহ। তাহলে আজকে এখান থেকে আমরা শিখলাম সব ফরজের বড় ফরজ কোনটা? জ্ঞান অর্জন করা। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। আমি সংক্ষিপ্ত ভাবে জ্ঞান অর্জনের একটু সংক্ষিপ্ত আপনাদেরকে কিছু ফজিলত বলি, যে ফজিলত গুলো জানলে আমাদের বিষয়টা সহজ হবে। এই যে জাহিলি সমাজকে যে আমি আলোকিত করবো তা কিসের ভিত্তিতে করবো? এই জ্ঞানের ভিত্তিতেই তো। এই অন্ধকার মানুষগুলোকে আলোকিত করার জন্য আমার তো অন্য কোনো কায়দা নেই, একমাত্র কি আছে? জ্ঞান। এই জ্ঞান দিয়ে আমি আলোকিত করতে পারবো। আসুন আমি আপনাদেরকে সংক্ষেপে দু একটি হাদিস শোনাই, যে দু একটি হাদিস আমরা অনুপ্রেরণা পাবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, দেখেন রাসূলুল্লাহ বলছেন যে ফাসলাতানি লা তাসতামিয়ানি ফি মুনাফিকিন। মুনাফিকদের ভিতরে দুইটা জিনিস কখনোই প্রবেশ করে না। ভালো করে শুনেন, কিন্তু যিনি মুনাফিক তার মধ্যে দুইটা জিনিস কখনো একত্র হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুসনুস সামতিন, এক নম্বর হচ্ছে সৎ চরিত্রতা। যেই ব্যক্তি সৎ চরিত্রবান ওর ভিতরে কোনোদিন মুনাফিকে প্রবেশ করে না, এক। দুই নম্বর রাসূল বলছেন ওয়ালা ফি খুফিদ দ্বীন, আর দুই নম্বর হচ্ছে দ্বীনের গভীর জ্ঞান। তাহলে এটা ফজিলত নয়? তার মানে আপনি আমি যদি সচ্চরিত্রবান হই আর দ্বীনের সঠিক জ্ঞান যদি অর্জন করি তাহলে আপনার আমার ভিতরে কখনোই মুনাফিকে প্রবেশ করবে না। এখন এখানে এসে সমস্যা, এখন আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের আখলাকি সমস্যা। আজকে আমাদের আখলাক নিয়ে, অন্যরা আমাদের আখলাক শেখার কথা ছিল, অন্য অমুসলিমরা আমাদের আখলাক শেখার কথা ছিল, কিন্তু আজকে আমরাই অমুসলিমদের কাছ থেকে আখলাকি বিষয়গুলো টিপস নিচ্ছি। এটা আমাদের জন্য খুবই একটা দুর্ভাগ্যজনক বিষয় যে আজকে মুসলিমরাই আখলাকি ব্যাপারে নেতৃত্ব দিবে, আখলাকি বিষয়ে মানুষকে জানাবে, সমস্ত অন্য ধর্মাবলম্বী এই আখলাকি বিষয়গুলো মুসলিমদের কাছ থেকে শিখবে। কিন্তু না, বাস্তবতা এমন যে আমাদেরকেই শিখতে হচ্ছে অন্যদের কাছ থেকে। এবার যদি বলি দ্বীনের গভীর জ্ঞান, আপনি আমি এমন চরিত্র রাখি যে আমাদের মতো যারা একটু অল্প কিছু জ্ঞান অর্জন করছে, ধরেন যুবক ছেলে, তাকে আপনি মনে করছেন যে এর কাছ থেকে আমার দ্বীন নিতে হবে। কেন? এই যে চরম ধৃষ্টতা আমাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এখন, যে আমরা এখন আমাদের ছোট ছোট যুবক ভাই তাদের কাছ থেকে আমরা দ্বীনের বুঝ নেওয়ার চেষ্টা করছি, অথচ তার নিজের বুঝই ঠিক নাই। যার নিজের বুঝ ঠিক নাই সে তার কাছ থেকে আপনি কেন বুঝ নিবেন? এই যে দ্বীনের গভীর জ্ঞান কারা রাখবে? যাদের একটা গবেষণার একটা পর্যায় আছে, একটা পর্যায় আছে না? যেমন একটা ছোট মানুষ সে আস্তে 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 বেড়ে উঠে এক সময় সে পরিপক্ক হয়। আপনি একটা গাছ লাগালেন আজকে, সে কি গাছটা কি আজকেই ফল দিবে? কিন্তু আপনি মনে করছেন না সে ফল দিয়ে পেকে বসে আছে, আপনি শুধু ফল খাচ্ছেন তার কাছ থেকে। ধিক আমাদের এই মন মানসিকতা, আমাদেরকে ফিরে আসতে হবে এই মেজাজ থেকে। যারা জ্ঞানী, যারা আমাদের ওলামায়ে কেরাম, এখনো আহলে হাদিস জামাত এরকম হয়ে যায়নি যে আপনি আমি এমন কোনো যুবক, এমন কোনো তদানীত, এমন কোনো ব্যক্তির কাছ থেকে আমাদের দ্বীনের বুঝ দিতে হবে। এই জন্যই মুনাফিকদের ভিতরে এই দুটো বিষয় কখনোই প্রবেশ করে না। এক নম্বর হচ্ছে সচ্চরিত্রতা, দুই নম্বর হচ্ছে দ্বীনের গভীর জ্ঞান। রাসূলুল্লাহ আরেক হাদিসে বলছেন, দেখেন সহিহ আত-তারগিব, আগের হাদিসটা তিরমিজি 2647 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ বলছেন, দেখেন কত চমৎকার হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলতে রাসূলুল্লাহ বলছেন মান খরাজা ফি তলাবিল ইলমি, যদি কোনো ব্যক্তি ইলম অন্বেষণের জন্য বের হয়, রাসূলুল্লাহ বলছেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেই ব্যক্তি যেন আল্লাহর পথে রয়েছে। সুবহানাল্লাহ। তার মানে আপনি আমি যদি আজকে নিয়ত করি যে আমি জ্ঞান অর্জনের পিছনে, বিশুদ্ধ জ্ঞান অর্জনের পিছনে আমি থাকব, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর এই হাদিস প্রমাণ করে তার মানে আপনি আল্লাহর পথে আছেন। সুবহানাল্লাহ। এখানে দেখেন একটা অন্য আরেক হাদিস বলি, রাসূল বলছেন যে মান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ, যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে আল্লাহর পথে থেকে, ফাহুয়া শহীদ, সে ব্যক্তি শহীদ। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি জ্ঞান অর্জনের জন্য নিজের সময় ব্যয় করেন তাহলে আপনি আল্লাহর পথে থাকলেন, আর আল্লাহর এই পথে, জ্ঞান অর্জনের পথে থেকে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে মৃত্যুটা কিসের মৃত্যু? রাসূল অন্য আরেক হাদিসে কি বলছেন জানেন? ওয়াইন মাতা আলা ফিরোশি,
যদিও সেই ব্যক্তি বিছানায় মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কত বড় সম্মানের বিষয় আমাদের জন্য রয়েছে। কিন্তু আমরা কিন্তু জ্ঞান অর্জনের জন্য নিতান্তই মানে এতটা পিছিয়ে যে আমরা জ্ঞান অর্জন করতে চাই না। আসুন আমরা আরেকটা হাদিস, যে হাদিসটা আমি যতবারই পড়ি ততবারই আশ্চর্য হই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাজলিল আলিমি আলাল আবিদি কা ফাজলি আলা আদনাকুম। রাসূল বলছেন একজন আলেম আর একজন আবেদ ব্যক্তির উদাহরণ দিচ্ছেন। এই হাদিসটা আপনারা পাবেন তিরমিজি 2675 নম্বর হাদিস। তো এই হাদিস রাসূল বলছেন যে একজন আবেদ মানে একজন ইবাদত বন্দী করে, ধরেন সিয়াম পালন করে, সলাত আদায় করে, হ্যাঁ সব সময় তার ভালো ভালো আমল সে করে, আবেদ আমলকারী ব্যক্তি, আরেকজন আলেম জ্ঞানী মানুষ। এই দুজনের মধ্যে পার্থক্য রাসূল বলছেন কা ফাজলি আলা আদনাকুম, যেমন আমার আর সমাজের একজন সাধারণ আদনা ব্যক্তি সাধারণ ব্যক্তির মাঝে যেমন তোমরা পার্থক্য করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেমন তোমরা আমাকে এবং একজন সাধারণ ব্যক্তির মাঝে একটা পার্থক্য করো না, এইরকম পার্থক্য হলো একজন আলেম আর একজন আবেদের ক্ষেত্রে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আপনারা কেউ সুবহানাল্লাহ বললেন না? একটু ভেবে দেখেন যে একজন আলেম ব্যক্তির মর্যাদা কত বেশি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে নিজেকে তুলনা করছেন একজন আলেমের। কিন্তু আজকে আমাদের অবস্থা কেমন? আজকে আমরা আমাদের জ্ঞান অর্জনের পুঁজি এতই কম যার কারণে আজকে কোনটা জাহিলিয়াত আর কোনটা ইসলাম বুঝতেই আমাদের সমস্যা হচ্ছে। যার কিছু বাস্তবতা আমি আপনাদেরকে একটু পরেই বলছি যে এগুলো নিয়ে কেউ কথা বলার নাই। আজকে আমাদের এর আগে যিনি আলোচনা করলেন উনি বেশ কিছু বিষয় আপনাদেরকে বললেন, কিন্তু আমরা কতটুকু বুঝলাম এইটাই আমি একটু ওনার কথার সাথে সুর মিলিয়ে আমি আরো দু একটি কথা বলতে চাইবো আপনাদেরকে, যে আজকে আমাদের সমাজের জাহিলিয়াতের পর্যায়টা কোন পর্যায়ে পৌঁছে গেছে আপনি একটু দেখেন। তার এক নম্বর হচ্ছে যে এখন আপনি একটা মাদ্রাসা শিক্ষা বোর্ডের এবার জাহিলিয়াত গুলো দেখেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে বাংলা বইটা আছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের বাংলা বই, সে বাংলা বইয়ে প্রথম যে কবিতা, সে কবিতা কি জানেন? সে কবিতা হচ্ছে যে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। এখন আপনি বলেন এটা ক্লাস ওয়ানের একটা বাচ্চার প্রথম বাংলা কবিতা কিছু অংশ, কিছু চরণ আমি চারটা লাইন আপনাদের শোনালাম। এখানে একটা বাচ্চাকে শেখানো হচ্ছে যে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। তাহলে একটা ছেলে যখন একটা মেয়ের সাথে পড়বে, যেহেতু আমাদের সহশিক্ষা আছে, তাহলে একটা ছেলের ভিতরে কি এই চিন্তাটা ঢুকবে না যে আমার পাশে যে মেয়েটা ক্লাস করতেছে সেই তো আমার বউ? কি বুঝেননি আপনি? আর যেহেতু সে বউ আর আমি তো জানি আমার বাপের বউ আমার মা, তো আমার মা বাপ যেমন আমিও তো ওর সাথে তেমন, সুতরাং বড় হলে আমরা যা খুশি তাই করব। কি বুঝেননি? এটা কি তাই হচ্ছে না? বাস্তবতা কি তাই হচ্ছে কিনা বলে? তাহলে এই যে জাহিলিয়াত, অথচ আমরা একটু আগেই শুনলাম যে পবিত্র কোরআনের প্রথম যেই ওয়ার্ড সেটা কি ইকরা পড়ো, তাই না? সেন্টেন্সটা কি বিসমি রব্বিকাল্লাযী খলক, যিনি তোমার প্রভু তার নামে তুমি পড়ো। তার মানে প্রথম শিক্ষাটাই দেওয়া উচিত ছিল রবের সন্ধান, রবের সন্ধানটা দেওয়াটাই ছিল শিক্ষার মূল বিষয়বস্তু, কিন্তু আমরা সেটা দিতে পারিনি। এজন্যই আমরা আমাদের আপনারা জানেন যে আমার পরিচিতির মধ্যে যে আমি যে সহকারী পরিদর্শক হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড, আসলে আমরা শিক্ষা বোর্ডের আলোকে আমরা আসলে কি তৈরি করতে চাই তার দু একটা নমুনা যদি আপনাদেরকে না বলি তাহলে তো আপনাদের বুঝে আসবে না। আমরা কিন্তু এই জায়গায় এসে আমরা একটা ছোট্ট বাচ্চাকে, যে কথাটা আব্দুল্লাহ মাহমুদ ভাই বলেই গেলেন আপনাদেরকে, যে আমরা সেখানে পরিবর্তন আনছি, আমরা সেখানে বলছি যে শরীয়তে অসুখ, অসুখ হলে ওষুধ খায়, শরীয়তে আল্লাহ, আল্লাহর কাছে মুক্তি চাই। কার সন্ধান দিলাম? সবাই বলেন কার সন্ধান দেওয়া হলো? এই সন্তানটা যখন সে জানবে যে আল্লাহর কাছে মুক্তি চাইতে হয়, আল্লাহর কাছে মুক্তি চাইতে হয়, তখন দেখেন তো যেটা প্রতিদিন আপনি সালাতে পড়েন ইয়াকা নাআবুদু, বলেন তারপরেটা কি? ওয়া ইয়াকা নাস্তাইন, এর মানে কি? হে আল্লাহ আমরা শুধুমাত্র তোমারই ইবাদত বন্দেগী করি এবং শুধুমাত্র তোমারই কাছে কি করি সাহায্য প্রার্থনা করি। তাহলে আল্লাহরই কাছে যে শুধুমাত্র সাহায্য প্রার্থনা করতে হয় এটা কি আমরা তার লিখিতভাবে শেখালাম না? এটা কি তার জন্য উপকারে দিবে না? এবার দেখেন দুই নম্বর বিষয়, আরেকটা বিষয় বলি, অষ্টম শ্রেণীর আকাইদ ফিক একটা গুরুত্বপূর্ণ কিতাব, আকিদা শেখানো হচ্ছে। এবার আপনাদেরকে বলি দেখেন আপনারা এর সাথে একমত কিনা,
সেই আকাইদ বইয়ের 89 পৃষ্ঠায় সেখানে হচ্ছে যে মাজারে গেলে দোয়া কবুল হয় নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ মিন জালিক এটা অষ্টম শ্রেণীর আকাইদ ও ফিকহ বইয়ে এই শিক্ষাটা দেওয়া হচ্ছে যে মাজারে গেলে দোয়া কবুল হয় তারপরে আমরা আর কিছু পেলাম না নাকি মানে আর কিছুই নাই আমাদের জানার আর কিছু পাওয়ার নাই মানে মাজারে গেলে দোয়া কবুল হবে এটা আমরা বুঝে গেলাম তাহলে সৌদি আরবের যত আলেম ওলামা আছে তাদেরকে নসিহত আমাদের কি করা লাগবে শুনেন ওগুলো সব কাবা ঘর বাদ দেন মাজার করেন আর ওখানে দোয়া কবুল হবে ঠিক না বিষয়টা কি এরকম হয়ে যাচ্ছে না অথচ দেখেন আমাদের শিক্ষাটা কি হওয়া উচিত ছিল এই মাজারে গেলে কি দোয়া কবুল হয় নাকি শিরক হয় শিরক হয় তাহলে শিরক শেখানো হচ্ছে অথচ সেটা কিন্তু আমাদের আকীদার অংশ অষ্টম শ্রেণীর একটা কাইদ বইয়ে আমরা তাকে শিখাচ্ছি এইভাবে যে মাজারে গেলে দোয়া কবুল এবার আপনি বলেন এ বিষয়ে যদি কেউ কথা না বলে তাহলে গোটা জাতিটাই তো আল্লাহর কাছে জবাব দিবে তাই না কেউ কি বলবে না এই বিষয়ে কথা এজন্যই আমাদের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব উনি একটা বই লিখছেন যে মাদ্রাসার পাঠ্য বইয়ের অন্তরালে এই মাদ্রাসার পাঠ্য বইয়ের অন্তরালে কি হচ্ছে এর অসারতাটা আমাদেরকে চোখ খুলিয়ে দেখিয়ে দেওয়ার জন্য উনি এই বইটাই লিখছেন সেখানে আরেকটা বিষয় শেখানো হচ্ছে ওই আকাইদ বই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে বইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত রাসূলুল্লাহ কবরে কি জীবিত স্বশরীরে জীবিত নাকি এটা কাদের আকীদা এটাও কিন্তু একদল একদলের আকীদা কিন্তু এই আকীদাটা কি সঠিক কারণ উনি যদি জীবিত হয় তাহলে আমরা যে প্রতিদিন আয়াতুল কুরসিতে হাইয়ু বলি না আল্লাহ চিরঞ্জীব তার সাথে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হয়ে গেল উনিও চিরঞ্জীব হয়ে গেলেন না তাহলে শিরক হয়ে যাবে না এই শিরকি বিশ্বাস শেখানো হচ্ছে অষ্টম শ্রেণীর একটা বাচ্চাকে ও কি বুঝবে তাহলে এদেরকে পরিবর্তনটাকে ছোটবেলা থেকে করতে হবে নাকি অষ্টম শ্রেণীতে যে ঠিক করবেন কোনটা এই ছোটবেলাতে ঠিক করার জন্য ছোটবেলার কয়েকটা বিষয় আমি আপনাদেরকে বললাম আরো কিছু বিষয় বলি যে আমরা আরো কিছু উদ্যোগ নিয়েছি ছোটবেলা থেকেই কিছু মহিলা আছেন কিছু অভিভাবক আছেন পুরুষ অভিভাবক মহিলা অভিভাবক তাদের উদ্দেশ্যে বলছি যে আগে আমরা শিখছি কতে একটা খতে একটা এখন আমরা পরিবর্তন আনছি শিক্ষা বোর্ডের প্রতিটা বইয়ে আমরা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করছি যে আরো নতুনত্ব কি দেওয়া যায় যার মাধ্যমে ইসলামকে আমরা ঢুকিয়ে দিতে পারি বিবর্তন বাদকে লক্ষ্যে মেডে বের করে দিতে পারি তো এই জন্য আমরা কি চাচ্ছি দেখেন আমরা চাচ্ছি যে কতে কোরআন কোরআন পড়ো দিনে রাতে খতে খাবার খাবার খাও ডান হাতে কি পরিবর্তন আসবে ইনশাল্লাহ আপনার ছোট্ট সোনামণিটা ও যদি দেখে যে আপনি বাপ আপনি বাম হাতে পানি পান করছেন আপনার ওই সোনামণি কি চার্জ করবেন আপনাকে আপনি মা আপনি বাম হাতে কোন একটা খাবার খেয়ে ফেলছেন আপনার সন্তান দূর থেকে দেখছে আপনি মা হয়ে যদি ওই সন্তান এসে যদি আপনাকে বলে যে আম্মু তুমি বাম হাতে পানি পান করলে কেন তাহলে ওই মা বা ওই আপনি পিতা আপনি কি খুশি হবেন না অন্তর থেকে তার জন্য দোয়া আসবে কিনা এই যে প্র্যাকটিক্যালি পরিবর্তন আমরা এই প্র্যাকটিক্যালি পরিবর্তন চাই আমাদের সন্তানরা যেন প্রতিটা আমল আখলাকে যেন বিশুদ্ধ আমল আখলাক শিখে এইটা আমরা করতে চাই আপনারা কি আমাদের সাথে একমত হত ইনশাল্লাহ নাকি সহযোগিতা করবেন তো আমাদেরকে নাকি এই সহযোগিতা কিভাবে করবেন আজকে যেখানে দাঁড়িয়ে আছি এর শেষে আমি আপনাদেরকে অবশ্যই কিছু কথা বলবো ইনশাল্লাহ শুধু এখানে এইটুকু বলবো যে আমাদের এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে ভাই আমাদেরকে কিন্তু জানতে হবে জানা না জানা কিন্তু এক না এই জন্য আল্লাহ তাআলা সূরা কুল হাল ইয়াস্তাবিল আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যে দেয়ার ইজ হু নো এন্ড হু ডু নট নো আর এলাই যে জানে আর যে জানে না তারা কি উভয় সমান আপনি কি বলেন সাক্ষী দেন সমান নয় গণতন্ত্রে কি গণতন্ত্রে কি আল্লাহ বলছেন সমান নয় কিন্তু আপনি সমান করেই দিলেন সমান করেই ছাড়লেন এ কথা বলা যাবে না না বলা যাবে না এ কথা আমি তো আল্লাহর কোরআনের কথা বলছি এটা খুব সাবধান আপনাদের কি বিষয়গুলো বুঝতে হবে যে যে জানে আর যে জানে না তারা সমান নয় তারা দুজন দুই রকম আর অধিকাংশ মানুষের কথা কি বলবো এক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন সূরা আনআম 116 নম্বর আয়াত ওখানে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন ওয়াইন তুতি আকসারু মান ফিল আরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তুমি অধিকাংশ লোকের কথা শোনো ইজিল্লু কান সাবিলিল্লাহ তাহলে অধিকাংশ মানুষের কথা শোনার কারণে ওরা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরে দেবে আল্লাহর পথ থেকে তোমাকে পথভ্রষ্ট করে ফেলবে পথভ্রষ্ট পথে পরিচালিত করবে কেন
ইন ইত্তাবিউনা ইল্লা যন্না, কারণ অধিকাংশ মানুষ ধারণার অনুসরণ করে, অধিকাংশ মানুষ ধারণার অনুসরণ করে চলে। এরপর রাসূল বলেন ইল্লা ইয়াখর ওয়াইনহুম ইল্লা ইয়াখরসুন, এবং অধিকাংশ মানুষ আন্দাজে কথা বলে, কি কথা ঠিক না? অধিকাংশ মানুষই ধারণার অনুযায়ী চলে, অধিকাংশ মানুষ আন্দাজে কথা বলে। এদেরকে পরিবর্তন করে, এদেরকে ফিরিয়ে আনাটা আমাদের জন্য চ্যালেঞ্জ না? এজন্য আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসুন না আমরা এখান থেকে একটা নিয়ত অন্তত করি, এখান থেকে যে আমরা অধিকাংশ মানুষ যেই পথে চলছে, মানে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাগুলো, তাই না, আমরা অন্তত এখানে যারা বক্তব্য শুনতেছি আমরা অন্তত নিয়ত করে যাই যে আমরা এই পথে চলবো না ইনশাআল্লাহ। আমরা বিশুদ্ধ জ্ঞান অর্জনের জন্য যারা গবেষণা করছে, যারা চেষ্টা ফিকির চালাচ্ছে, তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। থাকবেন ইনশাআল্লাহ। এখন আপনি ওই যে স্টেশনে, যখন রেল স্টেশন দিয়ে আসতে, মানে ট্রেনে আসতেছিলাম, তো ওই কিছু লোক বই বিক্রি করতেছে, একবারে গবেষণাহীন বই, খালি ছবি আর ছবি, সেখানে শুধু ছবি আর ছবি। ওই সমস্ত ছবিযুক্ত বইগুলো কি আপনি পড়াবেন? ওই ছবিযুক্ত বইগুলোতে কি আছে? ধরেন প্রত্যেকটাতে ছবি আছে। এখন আপনার সন্তানকে, আপনার সন্তানকে যখন আপনি ওই ছবিযুক্ত বইগুলো পড়াবেন, তখন ওই সন্তানের মধ্যে কি একটা ছবির প্রতি ভালোবাসা তৈরি হবে না? হবে না, হবে না বলেন? যদি ওই ছবিটা ছিঁড়ে যায়, ওই বাচ্চাটা কি কষ্ট পাবে না ভিতর থেকে? পাবে না, পাবে না। তাহলে এই যে ছবির প্রতি ভালোবাসা, কেন এই কথাটা বললাম, কারণ আপনি একটু পরে যখন আমি ছবির বিরুদ্ধে বলবো, তখন আপনি আবার পাল্টা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর পকেটে যে টাকা আছে ওখানে যে ছবি আছে, তা তো মুশকিল না? কিন্তু ওটা কি আমি শ্রদ্ধা করি? ওটা আমি বাধ্যগতভাবে রাখছি, আমি কি শ্রদ্ধা করি ওটাকে? কিন্তু বাচ্চাকে যখন আপনি বইটা দিচ্ছেন ছবি, তখন ওই বাচ্চা তো ছবি ছেড়ে গেলে তো কষ্ট পায়, কষ্ট পায় না? তাহলে সন্তানকে আপনি ছবির প্রতি একটা ভালোবাসা শেখাচ্ছেন, ছবির ছবির প্রতি একটা প্রেম ভালোবাসা শেখাচ্ছেন আপনি ছোটবেলা থেকে ওই সমস্ত বই দিয়ে। কারণ ওগুলোতে না আছে কোনো গবেষণা, না আছে কোনো লিখনি। অথচ দুটো হাদিস আমি আপনাদের সামনে পেশ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফ 2109 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলছেন যে আশাদ্দুন নাস আযাবাল ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। রাসূলুল্লাহ বলছেন যে কাল কিয়ামতের মাঠে সবচেয়ে শাস্তি হবে তাদের যারা ছবি অঙ্কন করে। কিয়ামতের মাঠে সবচেয়ে কঠিন শাস্তি যাদের হবে তারা কারা? যারা ছবি অঙ্কন করে তাদের। আর আপনিও তো সহযোগী, ওই ছবি আপনি বাড়িতে ঢুকাই দিলেন, ওই বাচ্চাকে ছবি উপযুক্ত বই পড়াচ্ছেন। এখানে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড ব্যতিক্রম, আমাদের কোনো বই, এমনকি আমরা ছবি দেওয়ার ক্ষেত্রেও এমন আইডিওলজি আমরা প্রয়োগ করার চেষ্টা করছি যেন বাচ্চার মধ্যে ওই আইডিওলজিটা ইসলামিকভাবে গড়ে ওঠে, কোনোভাবেই যেন প্রচলিত কোনো সিস্টেমের সাথে না মিলে, তার যেন টোটাল মেন্টালিটিটা ইসলামিকভাবে গড়ে ওঠে। এই জন্য আরেকটা হাদিস শোনাই আপনাদেরকে, যে হাদিসটা আপনারা সবাই জানেন, যে ওই ঘরে কখনো এই রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কোন ঘরে? এইটা আপনারা সবাই জানেন। এখন আপনার ঘর কি ছবি থেকে মুক্ত কিনা, এই বিষয়টা কিন্তু আপনাকে ভাবতে হবে। এখন ধরেন আপনার ঘরটা মুক্ত, কিন্তু সন্তানকে এমন বই পড়াচ্ছেন আপনি যে বই ছবি আছে, তো ঢুকেই গেল। এখানে আমরা চেষ্টা করছি সাধ্যমতো, আমাদের পরিকল্পনাটা আমি আপনাদেরকে সংক্ষেপে বলি, যে আমাদের একবারে ছোট্ট একটা শিশু বাচ্চা থেকে নিয়ে শুরু করে একবারে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত, কারণ ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত আজকে আমাদের যে 12টা বাজানো হয়েছে, যে ওই জন্য আমাদের মোহতারাম আমির যখন বলে, যখন একটা ইউনিভার্সিটি পাশ করে একটা ছেলে বলবে যে আমার বাপ মা বানর ছিল, তাহলে ও তো বান্দরামি করবে না, তো কে করবে? কি বোঝেননি? ও যদি মনে করে যে আমি বানরের, আমার পিতামাতা আগে বানর ছিল, তো ও তো বান্দরামি করবেই, ও তো বানরের মতো আচরণ করবেই। তো এই জন্য আমরা, আমাদের ভবিষ্যৎ লক্ষ্য যেটা, সেটা হচ্ছে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত আমাদের সন্তানরা কেন প্রচলিত এই সিস্টেমের বই পড়বে। আমাকে আপনারা ইঞ্জিনিয়ার নামে লকআপ দেওয়া হলো, তাই না? কিন্তু আমি যখন ইসলামিক স্টাডিজে পড়তে যাই, এটা আমার একটা আরেকটা পড়াশোনা, ইসলামিক স্টাডিজে অনার্স মাস্টার্স করতে যাই, তখন একটা বিষয় আমাকে খুব কষ্ট দিছিল। এক, আমি তো সায়েন্সের স্টুডেন্ট, বুঝতেই পারছেন ইঞ্জিনিয়ারিং পড়ার কারণে, তো আমি যখন ইসলামিক স্টাডিজে অনার্স মাস্টার্স করতে গেছি, তখন একটা বিষয় খুব আশ্চর্য হয়েছে, সেটা হচ্ছে আমি মনে করছি ইসলামিক পড়ালেখাটাই আমার শুধু হবে, কিন্তু ওখানে যে প্রথম সেমিস্টারে আমার সাবজেক্টের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফিলোসফি, ইন্ট্রোডাকশন টু সোসিওলজি, আমি কেন সোসিওলজি পড়বো? আমি তো ইসলামিক স্টাডিজ পড়তে গেছি। আমি তখন বুঝতে পারিনি বিষয়টা, যখন আমি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে উঠলাম, তখন একটা বিষয় আমার সূক্ষ্মভাবে মাথায় ঢুকলো, যে আচ্ছা আমাকে যেমন ইন্ট্রোডাকশন টু ফিলোসফি, সোসিওলজি, তারপরে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, পলিটিক্যাল থিওরি অ্যান্ড অর্গানাইজেশন আমাকে যেহেতু পড়তে বাধ্য করা হচ্ছে, তো আচ্ছা ওরা কি পড়ে না? এটা যে ছেলেটা পলিটিক্সে পড়ে, তার কি ইন্ট্রোডাকশন টু ইসলাম জানার দরকার নেই? আছে না? নাই, আছে। যেহেতু মুসলমানদের দেশ, যে ফিলোসফি পড়ে তার কি ইন্ট্রোডাকশন টু ইসলাম জানার দরকার নেই? যে ইকোনমিক্স পড়ে তার কি ইন্ট্রোডাকশন টু ইসলাম জানার দরকার নেই?
কিন্তু না ওদের এটা নাই সাবজেক্ট তার মানে কি ওদের সমস্ত জ্ঞান আমাদের রাখতে হবে কিন্তু আমাদের জ্ঞানটা ওদের না থাকলেও চলবে এই তো আমাদের উচ্চ শিক্ষা ব্যবস্থার অবস্থা এজন্যই আমাদের মহতারাম আমিরে জামাত অনেক আগে থেকেই স্বপ্ন নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ সেটারই একটা কাঠামোগত একটা প্রতিষ্ঠান হলো যে প্রতিষ্ঠানের নাম হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড যে শিক্ষা বোর্ডের মূল লক্ষ্য যে আমাদের এখন শুরু করছি আমরা ছোট বাচ্চাদের নিয়ে আমাদের আগামী গোল হলো ক্লাস 5 পর্যন্ত ফুল সেটটা ফুল সেট বই আমাদের আহলে হাদিস সন্তানরা সালাফি যারা বিশ্বাসী সালাফি আকীদায় সালাফি মানাজে তারা সবাই এই সমস্ত বই পড়বে তারা কখনো ওই প্রচলিত যে সিস্টেমের বই কেন তারা পড়বে আমরা কি ভেসে আসছি নাকি আমরা কি দেশের জনগণ নয় এই দেশকে কিন্তু আমরাই মনে রাখা ভালো হবে আমাদের একটু এখানে ইতিহাস আমাদের জানা দরকার যে এই দেশ কিন্তু দুইবার স্বাধীন হয়েছে দুইবার স্বাধীনের পিছনেই কিন্তু ইসলামিক অনুভূতিটা কিন্তু জড়িত 1947 সালে যদি আপনি ইতিহাস দেখেন তখন যে দুই পাকিস্তান আলাদা হয়েছিল কিসের কারণে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণে তার মানে সেখানেও ইসলামকে প্রমোট করার জন্য বা ইসলামী একটা স্বার্থকে রক্ষা করার জন্যই কিন্তু 1947 সালে এই দুই পাকিস্তান হয়েছিল পরবর্তীতে 1971 সালে জুলুমের এগেনস্টে বা ইত্যাদি যেই বলেন না কেন তখনও যেই চেতনাটা আমাদের কাজ করেছিল কি বলছিলেন উনি বলছিলেন না যে এদেশকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহটা কি ইসলামী চেতনা না তাহলে তো আমরা উভয়ই বলতে পারি যে ইসলামী চেতনার কারণেই আজকে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু সেই ইসলামী চেতনা আজকে আমাদের ভিতর থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই চেতনা আমাদের মধ্যে নাই কেন থাকবে না আজকে আপনারা শুধু বক্তব্য শুনে চলে যান আমার একটা নিতান্তই শ্রোতার উপর অনেক রাগ আছে সেটা কি জানেন যে আমরা এত বক্তব্য শুনি কিন্তু কোনোদিন আমল করার চেষ্টা করি না খালি শুনেই যাচ্ছি আপনি একটু চেতনা নিয়ে একটু সামনে আসেন না দেখেন কি বিপ্লব তৈরি হয় ইনশাআল্লাহ আপনি যদি একটু সামনে এগিয়ে আসেন আপনাকে সব কাজ করা লাগবে না আপনি শুধু সমর্থন দিয়ে যান আপনি যদি শুধু বলেন যে আমরা একমত এই পথে আমরা থাকবো জন্য কি কি সহজ বলেন সবগুলো লোক যদি আপনারা এক হয়ে যদি সামনে আসেন এই সমাজটা গড়ার জন্য আহামরি কি বড় কোনো কঠিন কাজ নাকি কিন্তু আপনি এখনই বাসায় যা চিন্তা করবেন আমি যদি যাই আর যদি আমার যদি বিপদ আসে তাহলে কে দেখবে এই যে আপনার আগেই আপনার তাকদীরের প্রতি বিশ্বাসটা কোন কত ঠুনকো যে আপনি আগে এই ধরনের চিন্তা ভাবনা করে বসে আছেন এজন্য আমার আপনাদের প্রতি অনুরোধ হলো যে দয়া করে আসেন না যে আমরা সবাই মিলে এই জাহিলি সমাজটাকে পরিবর্তন করার জন্য ইসলামী সমাজকে রূপান্তর করার জন্য আমাদের একটা সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন এককভাবে প্রচেষ্টা করলে তো হবে না সেই প্রচেষ্টারই একটা সংক্ষিপ্ত কাঠামো হলো এই যে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবার আমি আপনাদেরকে শুধু সংক্ষিপ্তভাবে এই কথাটা বলতে চাইব যে আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে এখন আপনার এই ছোট্ট সোনামণি বা আমাদের যারা একটু বাচ্চা বড় হয়ে গেছে আমাদের একটা বাস্তবতা বলি আপনাদেরকে এখন যদি আমি আপনাদেরকে বলি আচ্ছা বলেন তো কোরআনের জন্য কি জীবন দিতে প্রস্তুত আপনারা রাজি আছেন হাত তোলেন তো দেখি সবাই হাত তোলেন তাহলে আল্লাহ তুমি হাতগুলো কবুল করো আল্লাহুম্মা আমিন এবার পরেরটার জন্য কিন্তু আমার খাস দোয়া সেটা হলো যে আপনাকে কোরআনের জন্য জীবন দেওয়া লাগবে না আপনি কোরআনের বিধান অনুযায়ী জীবন যাপন করবেন হাত তোলেন করবেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি সবগুলো হাতকে কবুল করে নাও আল্লাহুম্মা আমিন তবে একটা জিনিস কি জানেন প্রথমটা কিন্তু আমাদের আবেগ যে কোরআনের জন্য জীবন দিব এটা কিন্তু আমাদের আবেগ আপনাকে তো জীবন দিতে বলা হয়নি আপনি শুধু কোরআনের বিধান অনুযায়ী জীবন যাপন করবেন কিন্তু কোরআনের বিধান অনুযায়ী জীবন যাপন করতে গেলে এখন কিন্তু আপনার আমার মধ্যে নানান লোক কিন্তু এখানে তৈরি হয়ে যাবে এখানে কিন্তু গ্রুপিং তৈরি হয়ে যাবে হবে না এখানে আপনি আবেগে বলে ফেললেন বা একজন হাত তুলছে তাই তুললেন কিন্তু বাস্তবে আপনি নিজে নিজেকে জিজ্ঞেস করেন তো দেখি আসলে কি আপনি পারবেন কারণ কোরআনের জীবন বিধান অনুযায়ী চলতে গেলে সুদ তো হারাম সুদের সাথে কোনো রূপ সম্পর্ক থাকা যাবে না যাবে সুদ নিয়ে একটা মানে আমি একটা বই পড়ছিলাম মুসলমানের হাসি একটা চমৎকার ঘটনা শুনবেন গল্প শুনবেন গল্প আচ্ছা তো একটা সমাজে তো এক সৎমা মানে বিমাতা বোঝেন তো না সৎমা বোঝেন না তো সৎমায়ের দুইটা সন্তান একটা নিজের সন্তান একটা হচ্ছে ওই আগের ওই মানে যে স্বামীর মানে আরেকটা সন্তান আচ্ছা এসো দিনের সন্তান তো এই দুই সন্তানের মধ্যে উনি ওনার নিজের সন্তানটাকে উনি হেঁটে নিয়ে বেড়ায় আর কি সমাজে যখন বের হয় নিজের সন্তানকে উনি হাঁটায় আর ওই যে সতীনের সন্তানটা তাকে কোলে করে আদর করে নিয়ে বেড়ায় তো লোকজন এখন বলে বুবু তুই তো অনেক বোকারে তো বলছে কেন বলছে যে তুই নিজের সন্তানটাকে তুই পায়ে হেঁটে নিয়ে বেড়াস আর পরের ছেলেটাকে তুই কোলে নিয়ে বেড়াস তো তুই বোকা না তো সে কিছু বলে না
এরকম চলতে থাকে। তো প্রতিদিন যদি একই কথা মানুষ বলে তো বিরক্ত লাগে না? তখন ওই সতীন বলছে, যারে আমি বোকা না, তোরাই তো বোকা। তো বলছে কিভাবে? বলছে আমি চাই আমার সন্তানটা হেঁটে হেঁটে, ও তো ছোট, ও হেঁটে হেঁটে হৃষ্টপুষ্ট হয়ে ও যেন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দাঁড়াতে পারে। আর একে আমি কোলে নিয়ে থাকি কেন জানিস? এ যেন না হেঁটে না হেঁটে না হেঁটে না হেঁটে যেন পঙ্গু হয়ে যায়। এবার মিলটা দেখেন, ঠিক সুদি ব্যবস্থা যেটা, দেখেন মিলাই দেখেন এবার, যে আপনাকে আমাকে সুদ দিচ্ছে না, মূলত আপনার আমার অর্থ ব্যবস্থাকে পঙ্গু করা হচ্ছে ওদের লক্ষ্য উদ্দেশ্য। আর আপনি মনে করছেন সুদ দিচ্ছে আমাকে, তো উপকার করছে না, আপনাকে পঙ্গু বানাবে ভেবেছে এই জন্য সুদ দিচ্ছে। কি ঘটনাটা সুন্দর না? বুঝছেন আপনারা? তাহলে সুদের সাথে কি আপোষ করা যাবে? যাবে না। আরেকটা গল্প আপনাদেরকে শোনাই, যেহেতু বলা হলো যে মাজারে গেলে দোয়া কবুল হয় না, বেশ কিছুদিন আগের একটা খুব হৃদয় বিদারক একটা ঘটনা এটা আপনাদেরকে শোনাই, যদি আপনার অনুপ্রেরণা পান। একজন ডাক্তার, ডাক্তার ঈশান ওনার নাম, উনি একজন অনেক বড় ডাক্তার, সবসময় উনি প্লেনে করে গিয়ে ওনার যে রুগী তাদেরকে উনি দেখেন। তো একদিন উনি সকালবেলা, প্লেনের টাইম হয়ে গেছে, ওনার যেখানে যায় উনি রুগী দেখবেন সে যাওয়ার জন্য, তো প্লেনে উনি উঠছেন। ওঠার পর আকাশ পথে একটা একটা এলাকা পর্যন্ত যাওয়ার পর আর প্লেন যাচ্ছে না, পরে আবার ব্যাকাশ পর আবার চেষ্টা করছে, আবার যাচ্ছে না, কিন্তু সময় তো অনেক হয়ে যাচ্ছে, তাই তিনি বাই রোড এবার গাড়িতে করে যাচ্ছেন। এবার গাড়িতে করে যখন যাচ্ছেন, তখন গাড়িতে করে যাওয়ার সময় হঠাৎ এমন একটা, যেখানে অত বেশি মানুষজন বসবাস করে না কিন্তু একটা কুঁড়ে ঘর আছে, সেই কুঁড়ে ঘরের পাশে গিয়ে হঠাৎ করে গাড়িটা দাঁড়ায় গেছে। আর এমন ঝড় আর বৃষ্টি, ওই ডাক্তার ঈশানের আর কোনো কায়দা নাই যে অন্য কোনো ভাবে ওখান থেকে প্রস্থান করবে, তাই তিনি ভাবলেন এই কুঁড়ে ঘরে দাঁড়ায়, এই কুঁড়ে ঘরে কিছুক্ষণ অপেক্ষা করি। তো কুঁড়ে ঘরে তিনি দাঁড়িয়ে গেছেন, তো কুঁড়ে ঘরে দাঁড়িয়ে ওই একজন বুড়ি বয়স্ক বৃদ্ধা মহিলা ওখানে থাকেন। তো উনি তখন ওনাকে বলছেন যে আপনি এখানে না দাঁড়িয়ে আপনি আমার বাড়িতেই বসতে পারেন। তো উনি বাড়িতে বসছেন, তো ওই ডাক্তার ঈশান দেখছেন যে এই বৃদ্ধ মহিলাটা কিছুক্ষণ পরপর ঘরের মধ্যে পানি নিয়ে নিয়ে যাচ্ছেন, আর একটু পরপর আবার পানি চেঞ্জ করতেছেন, এই কাজটা তিনি বারবার দেখছেন। তো ডাক্তার ঈশান তখন বলছেন যে আচ্ছা আমি আপনাকে লক্ষ্য করছি, আপনি বারবার ওই ঘরে যাচ্ছেন আর আসতেছেন, ওই ঘরে কে আছে? তো বলছে বাবা সে কথা আর বলো না, আমার একমাত্র নাতি, সেই একমাত্র উপার্জনক্ষম, সেই আমাকে খাওয়াইতো, কিন্তু সেই ছেলেটার এমন একটা রোগ হয়েছে, আমি তো গরিব মানুষ, আমার তো তেমন টাকা পয়সা নাই, তাই আমি তার সেবা শুশ্রূষা করছি পাশের ঘরে যাই। তো বলছে কি তার রোগ হয়েছে? বলছে বাবা সে কথা আর বলো না, এর এমন এক রোগ হয়েছে, যে রোগ এমন এক ডাক্তার আছে ওই ডাক্তার ছাড়া এই ট্রিটমেন্ট কেউ দেয় না। তো তখন বললেন সেই ডাক্তারের নাম কি? তখন বলছেন সেই ডাক্তারের তো অনেক বেশি ভিজিট, আর আমি তো গরিব মানুষ, আমি তো পারি না, তাই আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি এর একটা ফয়সালা করে দাও। তখন ওই বৃদ্ধা মহিলার কাছে তখন জানতে চাইলেন যে ওই ডাক্তারের নাম কি, তখন ওই বৃদ্ধা মহিলা বলছেন ওই ডাক্তারের নাম ডাক্তার ঈশান। তাই ডাক্তার ঈশান তখন পাল্টা উত্তর দিচ্ছেন যে হে বৃদ্ধ মা তুমি শুনে রাখো, তোমার এই দোয়া কবুলের কারণে আকাশ পথে আমার প্লেন যাচ্ছিল না, এমনকি জমিন পথে আমার গাড়ি যাচ্ছিল না, এমনকি তোমার বাড়িতে এসে আজকে তোমার এই নাতিকে আমার ট্রিটমেন্ট করতে হবে বলে এটা আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে। তা আপনি মাজারে যে দোয়া কবুল করা লাগবে, অলিয়া উলিয়া খুঁজে পান না আপনি? কারো যদি সঠিক অন্তর দিয়ে কেউ যদি আল্লাহর কাছে চায় তাহলে আল্লাহ সেটা অবশ্যই কবুল করেন, কিন্তু আজকে আপনার আমার অনুভূতিটা কোথায়, আপনার আমার সেই চেঞ্জটা কোথায়? সেই চেঞ্জটা তো নাই, সেই অনুভূতি তো নাই আপনার আমার মধ্যে। তো কাজে আসুন আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাইবো, এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা চাচ্ছি বিশুদ্ধ জ্ঞানের, এমনকি আমাদের এখানে কিন্তু এমনও আছে, হাদিসের কি গল্প নাই আছে না? নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পাঁচ ওয়াক্ত সালাতের একটা চমৎকার গল্প শোনাচ্ছেন সাহাবীদেরকে, বোধহয় সাহাবীরা শোনো, তোমাদের বাড়ির সামনে যদি কারো একটা পুকুর বা একটা যদি নদী থাকে আর সেখানে যদি কেউ পাঁচবার যদি গোসল করে তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকবে? তো সাহাবীরা বলছে এটা ময়লা থাকার কথা, পাঁচবার গোসল করলে কি ময়লা থাকে? তো রাসূলুল্লাহ বলছেন শোনো, তোমাদের পাঁচ ওয়াক্ত সালাতটা হলো ঠিক ওই রকম যে তোমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে তোমাদের গুনাহগুলো ওইভাবে ঝরে যাবে। গল্প না, এই ধরনের বিশুদ্ধ গল্পগুলো আজকে আমাদের যারা বক্তা তারা খুঁজে পায় না, তারা এমন এমন কিচ্ছা কাহিনী শোনায় কোরআন হাদিস বাদ দিয়ে যেগুলো আমাদের কোনো জানাই নেই। তো কাজে আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আমাদের এই ছোট্ট সোনামণিদের জন্য আমাদের কিন্তু দুটো বই আছে, একটা হচ্ছে গল্পের মাধ্যমে জ্ঞান, এই যে ধরনের গল্পগুলো বললাম এগুলো শিক্ষণীয়, ঠিক তেমনি আরেকটা হচ্ছে হাদিসের গল্প, হাদিসেও তো কিছু গল্প আছে,
এই বিষয়গুলো আমরা আমাদের সন্তানদেরকে ডেলিভার করি, এগুলো শেখাই যে হাদিসের গল্পগুলো ওরা মানুষের কাছে বলবে, ওরা কেন এমন কিচ্ছা কাহিনী বলবে যে কিচ্ছা কাহিনীর কোনো আদৌ ভিত্তি নাই, যেগুলো আকিদা বহির্ভূত, যেগুলো বিশ্বাস করলে ইমান আমল কিছুই থাকে না, এমনকি ইমানই নষ্ট হয়ে যায়, এগুলো তারা কেন শিখবে? এগুলো আমরা চেঞ্জ চাচ্ছি, আমরা চাচ্ছি একটা ব্যাপক চেঞ্জ। কিন্তু ব্যাপক চেঞ্জটা কি একদিনে হবে? একদিনে আমি করতে পারবো সেটা? এটা সম্ভব না। তাহলে এর জন্য সবচেয়ে সহযোগী ভূমিকা কারা রাখতে পারবে বলেন? কারা রাখবে? আপনারা পারবেন না ইনশাল্লাহ? আপনারা সেই সহযোগিতা করবেন না ইনশাল্লাহ? আপনাদের সবাইকে এই বিষয়ে সহযোগিতা করতে হবে, কেউ পরামর্শ দিয়ে যে যেভাবে পারেন আপনাদের সহযোগিতা করতে হবে। এবার একটা ইম্পর্টেন্ট ব্যাপার, জাহিলিয়াতে তো সব ডুবে গেল, আমাদের তো সব জায়গায় জাহিলিয়াতে ডুবে গেছি আমরা, কিন্তু এখন এখান থেকে উত্তরণের পথ কি? উত্তরণের পথ হচ্ছে আপনারা আমরা সবাই জানি যে একটা সন্তানকে এখন যদি আমরা মানুষ করতে যাই, যদি আমরা মানুষ করতে যাই, তাহলে আমাদের তিনটা জিনিস অবশ্যই অবশ্যই ভালো লাগবে। এক, এটা ভালো করে শোনেন, এটাই কিন্তু আমার আলোচনার মূল বিষয়। প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার পরিবার ভালো হতে হবে, কারণ পরিবার যদি ভালো না হয় তাহলে আপনার সন্তান কিন্তু আদৌ ভালো করা যাবে না। পরিবারটা তাহলে ইসলামী পরিবার হতে হবে। যদি পরিবার ইসলামী পরিবার হয়, যদি পরিবারটা ইসলামী পরিবার হয়, যদি পরিবারটা ইসলামী পরিবার হয় তাহলে আশা করা যায় আপনার সন্তান ভালো হওয়ার সুযোগ পাবে। তাহলে আমাদের জন্য করণীয় কি? আমাদের জন্য অবশ্যই করণীয় হলো ইসলামী পরিবার গঠন করা জরুরি। এখন যদি আপনাদের বাড়িতে এই একটা মেসেজ আমি দিই, দেখেন তো কয়জন এটা আমল করতে পারেন। আমি তো বললাম যে শ্রোতাদের প্রতি কিন্তু আমার একটা রাগ আছে, সেটা শ্রোতারা শুধু বক্তব্য শুনেই যায় কিন্তু আমল করে না। আর এক্ষেত্রে সবচেয়ে ভালো শ্রোতাকে জানেন কে? ভালো শ্রোতা জানেন, নাম শুনবেন? মাইকালা। মাইকাল আছে, ভালো শ্রোতা কেউ আছে? উনি তো সব জায়গায় যাওয়া লাগে ওনাকে, সব মাহফিলে উনি থাকে। কিন্তু আমাদের যিনি করছেন, আশা করি উনি আমল করবেন ইনশাল্লাহ, বা উনি আমল করেন, আমি ওনার প্রতি সুধারণা রেখেই বলছি, কিন্তু তারা কিন্তু বেশি শোনে, কিন্তু আমল কি করে তারা? তো আমাদের অবস্থাও যেন ওরকম না হয় যে আমরা শুনেই গেলাম শুনেই গেলাম কিন্তু আমরা আমল করি না। এই জন্য আমি অনুরোধ করছি আপনাদেরকে, কোরআনে একটা এমন আয়াত, এই আয়াতটা আপনারা সবাই কম বেশ জানেন, আল্লাহ তাআলা বলছেন সূরা জারিয়াতে, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ এখানে কি বলছেন? নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় অশ্লীল কর্ম থেকে কি করে? বিরত রাখে। এবার বিপরীতটা চিন্তা করেন, ধরেন আপনার পরিবারে কেউ সালাত আদায় করে না, আপনার স্ত্রী করে না, তাহলে এই আয়াতের বিপরীত অর্থ কি? তার মানে আপনার স্ত্রী অন্যায় অশ্লীল কর্মের সাথে কি আছে? জড়িত আছে। এবার স্ত্রী সালাত আদায় করে, স্বামী করে না, তাহলে স্ত্রী কি ভাবতে পারে যে অবশ্যই আমার স্বামী অন্যায় অশ্লীল কর্মের সাথে কি আছে? জড়িত আছে। এখন একটা বিষয় বলি, যে সালাত আদায় করে সে কি অন্যায় কাজ করে না? তার দ্বারাই তো হয়, যে করে না সেটা অবশ্যই হয়। রসুল বলছেন, তাহলে আজকে আপনি এখান থেকে শিখে যান, বা এখান থেকে এই নিয়তটা করে যান যে আজকে বাড়িতে গিয়ে আপনার এই বিষয়ে একটা ছোট্ট বৈঠক করবেন, যে বাড়িতে কেউ পাঁচ অক্ত সালাত আদায় না করে আর বাড়িতে থাকতে পারবে না। কি পারবেন ইনশাল্লাহ? এই একটা ছোট্ট মিটিং আজকের এই আলোচনা থেকে বাড়িতে যে এই গোল টেবিল বৈঠক হবে, ঠিক আছে? পাঁচজন সাতজন বাড়িতে যেটা আছেন, দুইজন তিনজন যাই আছেন, পরিবারের সবাইকে নিয়ে বসবেন, বসে বলবেন হ্যাঁ শোনো, আজকে বক্তব্য শুনে আসলাম, উনি বললেন যে আজকে একটা বৈঠক করতে হবে, বৈঠকের উদ্দেশ্য হচ্ছে এই, আজকে থেকে এই মুহূর্ত থেকেই আমরা পাঁচ অক্ত সালাতবিহীন জীবনযাপন করব না ইনশাআল্লাহ। এমনকি যদি এশার নামাজ না পড়ে থাকে, তাহলে এশার নামাজ রক্ত তো থাকবে নাকি? সাথে সাথে এশার নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ। এরকম কয়জন নেবেন ইনশাআল্লাহ? নেবেন ইনশাআল্লাহ? যদি এটা নিতে পারেন, দেখবেন অনেকেই যারা শয়তানি শয়তানি মেজাজ নিয়ে নিজেকে গড়ে তুলছে, তাদের এই শয়তান রাতারাতি পালিয়ে চলে যাবে ইনশাআল্লাহ, তাই না? তো কাজে আপনারা পাবেন ইনশাআল্লাহ এটা। তাহলে প্রথমত কি আমাদের দায়িত্ব? কি ইসলামী পরিবার, আমাদের পরিবারটা ইসলামী করতে হবে। এবার একটা বিপরীতার্থক শব্দ আরেকটা বলি, যদি আপনার সন্তানকে, যদি আপনার সন্তানকে বা আপনার অধীনস্থ যারা, তাদেরকে যদি আপনি ইসলামিকভাবে তৈরি না করেন, তাহলে আপনার জন্য কত বড় বিপদ জানেন? যেই স্ত্রীকে আপনি ভালোবাসেন, যেই মেয়েটাকে আপনি ভালোবাসেন, যেই ছেলেকে আপনি এত ভালোবাসেন, সেই ছেলে, সেই স্ত্রী, সেই আপনার পরিবারের সদস্যই আপনি যেহেতু কর্তা, আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের মাঠে আল্লাহকে সাক্ষী দিবে। কি বলবে আমি বলছি? এবার আরেকটু বলি, আপনার এলাকার যিনি চেয়ারম্যান, তার অধীনে কি আপনার জনগণ? এই চেয়ারম্যানের অধীনে জনগণ বলবে, আপনার মসজিদে যিনি ইমাম, এই ইমামের বিরুদ্ধে মুসল্লিরা বলবে। যদি
ইমাম সঠিক কাজ না করে, এমন কি দেশের যিনি শাসক তারা যদি দেশকে সঠিকভাবে পরিচালিত না করে, দেশের এতগুলো জনগণ তাদের বিরুদ্ধে এই দোয়াটা করবে, সেটা কি আল্লাহ তাআলার কাছে বলবেন সবাই। তাহলে দেখেন আগে পরিবার থেকে বলেন, পরিবারের কর্তা আপনি, আপনার অধীনস্থরা আপনার সম্পর্কে কি বলবে কাল কিয়ামতের মাঠের চিত্র দেখেন। আল্লাহ তাআলা বলছেন, এটা শিখিয়ে দিচ্ছেন কাল কিয়ামতের মাঠের অবস্থাটা কি হবে, বলছেন যে রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীর। যে অধীনস্থরা কাল কিয়ামতের মাঠে আল্লাহকে বলবে, হে আমাদের প্রতিপালক তুমি তাদের আযাবকে ডাবল কর। কাদের আযাব? মানে যারা কর্তৃত্ব দেয়। এখন আপনি পরিবারের কর্তৃত্ব দেন, তাহলে আপনার বিরুদ্ধে বলবে আপনার পরিবারের লোকজন। যে দেশের কর্তৃত্ব মানে যে দেশের যিনি নেতৃত্ব দেন, জনগণ দেশের ওই নেতার বিরুদ্ধে বলবে। তাহলে এভাবে আপনি বুঝে নেন একইভাবে। তাহলে কি বলছেন এখানে, যে হে আমাদের প্রতিপালক তুমি আমাদের যারা অধীন যারা নেতৃত্ব দিত তুমি তাদের আযাবকে কি করো, ডাবল করো। ওয়াল আনহুম লা'নান কাবীর, এবং তুমি তাদেরকে মহা অভিশাপে অভিশপ্ত করো। কারা বলবে এটা? এবার আপনি ছোট আপনার পরিবারের সদস্য দিয়ে বুঝেন, আপনার পরিবারের সদস্যরাই কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। যাকে আপনি এত আদর করে ফজরের সময় শীতের সময় আপনি উঠালেন না, সেই কিনা আপনার বিরুদ্ধে এবার সাক্ষী দেবে। তাহলে একে তো ফজরে উঠালেন না, আবার এ আদর করে, আবার ওকে আদর করে কিন্তু উঠালেন না, অথচ সেই কিন্তু আপনার বিরুদ্ধে কালকে আমাদের মাঠে সাক্ষী দেবে। তাহলে এবার কত বড় কঠিন অবস্থা আপনার জন্য অপেক্ষা করছে। আপনার স্ত্রীকে আপনি মহব্বত করে বলছেন থাক লেপের মধ্যেই থাকো, না হবে না, এই স্ত্রী কাল কি আমাদের মানে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এবার সিদ্ধান্ত আপনি নেবেন, চয়েস ইজ ইয়ার্স, কিন্তু আমার বলার দায়িত্ব ছিল বলে দিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের কাছে সুস্পষ্ট পৌঁছে দেওয়া, আপনাদেরকে পৌঁছে দিলাম, মানা না মানা আপনার বিষয়। তাহলে এই জন্যই ইসলামী পরিবার আপনাকে গড়তে হবে, এক নম্বর যদি সন্তানকে আপনি সঠিক সন্তান করতে চান। দুই নম্বর, পরিবার ঠিক আছে ইসলামিক, কিন্তু প্রতিষ্ঠানটা ইসলামিক নয়, তাহলে কি পরিবার ওই সন্তান ঠিক হবে? আপনি ঠিক, আপনার নীতিটা ঠিক আছে, কিন্তু আপনার যে প্রতিষ্ঠানে আপনি সন্তানকে পড়াচ্ছেন সেই প্রতিষ্ঠানটা ইসলামিক নয় বা বিশুদ্ধ ইসলামী চেতনায় গড়ে ওঠেনি, তাহলে সেই প্রতিষ্ঠানের কারণে কি আপনার সন্তান কখনো সেই ইসলামিক আদর্শে গড়ে উঠবে? প্রতিষ্ঠানের কারণে আর গড়ে উঠবে না। তাহলে প্রতিষ্ঠানে একটা আলাদা গুরুত্ব আছে। এই যে প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা হতে যাচ্ছে আপনাদের, সেটা হলো যে দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা। এটা কি মহিলা না পুরুষ? ইনশাল্লাহ মহিলা, আর পুরুষটা তো সেই ঝাড়ুয়ার ডাঙ্গায়। আচ্ছা, এখানে দুটোই আছে, এখানে বালক বালিকা দুটোই আছে, কিন্তু ওখানে শুধু বালক, ওখানেও বালক বালকই আছে। তো এই যে বালক বালিকা দুটোরই যে সুযোগ সুবিধা আছে আপনাদের, তাহলে আপনাদের জন্য কি করণীয় নাই যে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনারা আপনাদের সন্তানকে এই সমস্ত প্রতিষ্ঠানে ভর্তি করে? যে এটাকে তো বললাম যে আমরা কিভাবে রুট লেভেল থেকে নিয়ে একবারে ইউনিভার্স লেভেল পর্যন্ত আমরা যে আমাদের যে যেটা আমরা করতে চাই সেটা তো আমরা আপনাদেরকে বলিয়ে দিলাম যে আমরা এভাবে চাচ্ছি পরিবর্তনটা। তো আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা সবাই এই গুরুত্বটা বুঝে আপনারা আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসাগুলোতে ভর্তি করে দেবেন ইনশাআল্লাহ। দেবেন তো নাকি ইনশাআল্লাহ? আচ্ছা, দুই নম্বর আরেকটা বিষয় বল, তিন নম্বর যে বিষয়টা সন্তান নষ্ট হওয়ার আরেকটা যেটা কারণ, সেটা হচ্ছে তিন নম্বর কারণটা হলো এই যে যখন আপনার সন্তানকে আপনি ভালো প্রতিষ্ঠানে দিলেন কিন্তু সে যখন প্রতিষ্ঠান থেকে বাড়িতে যায় তখন তার সঙ্গটা ভালো না, তখন কি ওই সন্তানটা ভালো থাকবে? খারাপ সঙ্গের কারণে যদিও তার পরিবারটা ইসলামী, যদিও তার প্রতিষ্ঠানটাও সঠিক ইসলাম অনুযায়ী পড়ালেখা শিক্ষা দেয়, কিন্তু তার সঙ্গটা খারাপ হয়ে যাওয়ার কারণে সে কিন্তু আর ভালো থাকবে না, থাকবে? এই জন্যই আপনারা জানেন যে আমাদের এই যে যতগুলো প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানেই একটা সোনামণি নামে একটা সংগঠন আছে। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে এই সোনামণি সংগঠনের কাজ। এই সংগঠনের মূল কাজটা কি, যে আপনাদের একটা বছর শেষে একটা জাতীয় প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ থাকে ইত্যাদি ইত্যাদি। এই যে এই সংঘের মাধ্যমে সে কিন্তু একটা সঠিক একটা মেসেজ পাবে। তো এই জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো যে আপনারা এই তিনটা বিষয় বোঝার চেষ্টা করবেন। এক, পরিবারকে অবশ্যই ইসলামিক করতে হবে। দুই, অবশ্যই আপনার যে প্রতিষ্ঠানে আপনি সন্তানকে ভর্তি করিয়ে দিবেন সেই প্রতিষ্ঠানটা অবশ্যই যেন প্রকৃত ইসলামের আলোকে আলোকিত শিক্ষা দিবে এরকম প্রতিষ্ঠান হয়। তিন, অবশ্যই তার সঙ্গটা যেন ভালো হয়। এই জন্য সঙ্গ ভালোর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। রসুল্লাহ সাল্লাম আবু দাউদ হাদিস নাম্বার 4833 ওই হাদিসের রসুল বলছেন, আর রজুলু আলা দিনে খলিলি ফলিয়ানজুর আহাদুকুম মাইয়ু খলিল, যে মানুষ তার বন্ধুর রীতিনীতির মাধ্যমে পরিবর্তন হয়। মানুষ তার বন্ধুর রীতিনীতি ফলো করে, অর্থাৎ তোমরা খেয়াল করো তোমরা কার সাথে বন্ধুত্ব স্থাপন করছো। তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে, দেখতে হবে যে আপনার সন্তানটা
কোন বন্ধু স্থাপন করলো, কার সাথে বন্ধুত্ব স্থাপন করলো, এই বিষয়গুলো কিন্তু আপনার জন্য অবশ্যই 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 গুরুত্বপূর্ণভাবে দিক নির্দেশনা আপনাদের কিন্তু দিতে হবে সন্তানদের ক্ষেত্রে। এবার রাষ্ট্রীয় একটা বিষয় যেটা আমাদের সাম্প্রতিক সময়ে একটা হাদিসই যথেষ্ট, যদি আমরা এই হাদিসটা বুঝে থাকি। আমার কিন্তু প্রতিষ্ঠানের বিষয় যেটা আপনাকে মেসেজ দেওয়ার, আরেকবার শেষ করি, মানে দুইবার আরেকবার রিপিট করছি আমি, যে আপনারা কি প্রতিষ্ঠানের গুরুত্বটা বুঝতে পারছেন? বুঝাতে কি পারলাম আমি? যদি বুঝে থাকেন তাহলে এই বিষয়ে কি আপনারা আপনাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিয়ে এই প্রতিষ্ঠানের শিক্ষার মাধ্যমে আপনার সন্তান যে বিশুদ্ধ জ্ঞানের আলোকে আলোকিত হোক, এটা কি আপনারা চান? এবার আপনারা করবেন তো ইনশাল্লাহ ভর্তি, নাকি? আল্লাহ তাআলা আপনাদেরকে করার তৌফিক দান করুক, আল্লাহু আমিন। এবার রাষ্ট্রীয় একটা বিষয় যেটা আমাদেরকে অনেক ভাবাচ্ছে, অনেক চিন্তিত করে তুলছে, এই বিষয়ে আপনাদেরকে একটা বিষয় বলেই আজকে আমার আমার আলোচনার যে মূল বিষয়টা সেটা আমি শেষ করছি। সেটা রাসূলুল্লাহ বলছেন হাদিস নাম্বার মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলছেন কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন, একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য হারাম। কি? রাসূলুল্লাহ বলছেন দামহু, তার রক্ত। মানে একজন মুসলমানকে আপনি হত্যা করতে পারবেন না, এটা হারাম আপনার জন্য। কারণ একজন মুসলমান আরেকজন মুসলমানের এই বিষয়গুলো হারাম। তার এক নাম্বার কি বলেন? রক্ত। রক্ত মানে কি? তাকে আপনি হত্যা করতে পারবেন না, হারাম এটা মুসলমানের জন্য। দুই, ভালো করে মনে রাখেন, এটা কথা কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো আলেমের ফতোয়া না কিন্তু, এটা স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ ডাইরেক্ট ফতোয়া শুনে উনি বলছেন একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করাটা কি একেবারে হারাম, ফতোয়া স্পষ্ট। দুই নাম্বার, ও মালহু, তার সম্পদ কেড়ে নেওয়াটা কি হারাম, অন্যায় ভাবে আপনি কারো সম্পদ কেড়ে নেবেন এটা হারাম, বা তার সম্পদ নষ্ট করবেন এটাও কি হারাম। তিন নাম্বার বলছেন ও ইরজুহু, এবং তার সম্মান নষ্ট করাটাও কি, কারো সম্মান আপনি একজন মুসলমানের সম্মান নষ্ট করবেন, এই তিনটা কাজ করা কি হারাম। এবার আমাদের দেশের পলিসি কি? আমাদের দেশের পলিসি এমন পর্যায়ে গেছে, খেয়াল করেন, এটা কিন্তু ইসলামী পলিসি নয়, এটা কিন্তু ইসলামী পলিসি নয়, মনে রাখবেন। আজকে যে কোনো দলীয়ই হোক না কেন, যদি একজন আরেকজনকে মেরে ফেলে, যে যাকে মারলো সে কিন্তু খুশি, কিন্তু আমি একটা কষ্ট অনুভব করি, কোথায় জানেন, যে ওরা একটা সেন্স বুঝতে পারেনি। সেটা কি? সেটা হলো যে একজন মুসলিম কিন্তু মারা গেল, কারণ অধিকাংশই মুসলিম না, বুঝিয়েন, কিন্তু একজন মুসলিম মরে গেল মাঠে। এখন যে মারলো সেই দলের লোকজন মনে করছে আমরা বেশ ভালো কাজ করলাম, আর যে মরলো তারাও কিন্তু রাগ নিয়ে আছে যে আমরাও সুযোগ পেলে মারবো, এই কিন্তু রাজনীতি। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি যে এতে আসলে খুশি হয় কারা? একে তো নির্বোধ যে দল মারলো তারা, কিন্তু মূল খুশি হয় কারা জানেন? বিদেশ থেকে যারা এই সমস্ত তন্ত্রমন্ত্র আমাদেরকে চাপিয়ে দিয়েছে, বিভিন্ন হাঁস মুরগি আসেন আমাদের বাংলাদেশে, জানেন জানেন, বিভিন্ন হাঁস আছে না, পিটার হাঁস নাম শুনছেন? এরা কেন আসে? এরা আসে এই জন্যই যে ওরা ওদের যে মূল তন্ত্রমন্ত্র এটা যেন আমাদের দেশে, যেন আমাদের এই বোকা শ্রেণীর মানুষগুলো যেন এটা বাস্তবায়ন করে, এই জন্য বারবার এসে তাদেরকে উস্কে দেয়। কিন্তু আমরা বলতে চাই আমাদের নেতাদের মুখ থেকে, আমরা দোয়া করি আমাদের নেতাদের মুখ থেকে এই কথা বেরোক যে গণতন্ত্রের পুনরুদ্ধার আমরা চাই না, আমরা ইসলামকে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের প্রত্যেকটা নেতার মুখ দিয়ে এই সমস্ত কথা বেরোক যে আমরা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ইসলামের এই দাওয়াত, ইসলামের এই বিশুদ্ধ বাণীকে আমরা পৌঁছে দিতে চাই। এইরকম নেতা আল্লাহ তাআলা তুমি আমাদের ঘরে ঘরে তৈরি করে দাও, আল্লাহুম্মা আমিন। আমাদের নেতাদের মধ্যে তুমি জ্ঞানটা দান করো, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমাদের নেতাদের মুখে এই কথা বেরোয় না, এই জন্য আমরা বলতে চাই যে তাদের মুখ দিয়ে যেন এই সাহসী বক্তব্যটা যেন আজকে আসে। আজকে সারা বিশ্বে আজকে সাহসী নেতার বড়ই অভাব, নেতার কোনো অভাব নাই, কিন্তু সাহসী নেতা যে হক কথাটা অকপটে বলবে দাঁড়িয়ে, এই কথা বলার লোকজনের সংখ্যা নিতান্তই কম। কিন্তু আমরা বিশ্বাস করি যে আলহামদুলিল্লাহ এখন যে সময়, এই সময় এখন যেভাবে মানুষ সঠিক বিষয়টা বুঝছে, এখন আর মানুষ এত বোকা না, এই বোকামি করে যারা মাঠে যায় মরছে তারা ইনশাল্লাহ ফিরে আসবে, এবং তারা ইসলামী চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আমাদের রক্ত প্রবাহিত হবে ইনশাআল্লাহ। যেখানে ইহুদি খ্রিস্টান থাকবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম কাফেরদের সাথে, আমাদের সংগ্রাম মুশরিকদের সাথে, আমাদের সংগ্রাম কখনোই 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 মুসলমানদের সাথে হতে পারে না। এটা যারা শিখাচ্ছে এরা সব ওই বিদেশি মোরগ। মনে রাখবেন ওসমানীয় খেলাফত ঠিক এইভাবেই ধ্বংস হয়েছে, কারণ তারা প্রথমত চাপিয়ে দিয়েছিল মানুষকে যে তোমরা প্রথমত ধর্মনিরপেক্ষতাবাদ, এই যে সেকুলারিজম, এইটা তোমরা গ্রহণ করো। কেন? কারণ সেকুলারিজমের মূল বক্তব্য হচ্ছে যে রিলিজিয়ন শুড নট কাম ইন টু পলিটিক্স,
রিলিজনকে কখনোই পলিটিক্সের মধ্যে প্রবেশ করতে দেওয়া যাবে না, কারণ পলিটিক্স এক জিনিস, রিলিজন আলাদা জিনিস। প্রথমেই তারা যে কাজটা করতে পারছে সেটা হচ্ছে পলিটিক্স থেকে রিলিজনকে আলাদা করে ফেলছে। যখন পলিটিক্সকে রিলিজন থেকে মানে পলিটিক্স থেকে যখন ধর্মকে আলাদা করে ফেললো, মানে রাজনীতি থেকে যখন ধর্ম আলাদা করে ফেললো, তখন কিন্তু তাদের জন্য একটা কাজ করা সহজ হয়েছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে তখন কিন্তু তারা যেহেতু আল্লাহর গোলামি বাদ দিল রাজনীতি করতে এসে, মানে ধর্মবাদ মানে কি আল্লাহর গোলামি বাদ হয়ে গেল না, তখন মানুষকে গণতন্ত্র চাপিয়ে দিয়ে মানুষের গোলামি করতে শিখিয়ে দিল। কি বাস্তবতা তাই না? আজকে আমাদের নেতারা তারা আল্লাহর কাছে বলবে যে আল্লাহ তুমি আমাদের এই রাষ্ট্রে ইসলামিক যে বিষয়গুলো প্রতিষ্ঠিত করে দাও, কিন্তু না, তারা যাচ্ছে জনগণের কাছে, ভোট দাও আমাকে। তাহলে কার কাছে দ্বারস্থ হলো? মানুষের কাছে। অথচ কাউকে ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক কে? এইটা কিন্তু আমাদের মাথায় আর নাই। এখন আমরা মনে প্রচলিত সিস্টেমে আমরা এরকম চলে গেছি। আমার অনুরোধ থাকবে যে দয়া করে আপনার বিষয়গুলো বোঝার চেষ্টা করেন। আমাদের মৌলিক শিক্ষা যে আমাদের এই সমস্ত জাহিলিয়াত থেকে আমাদেরকে বেরিয়ে এসে আমাদেরকে সবার কাছে আমাদের আহ্বান হচ্ছে এটাই যে আমরা আর মুসলমানদের রক্তক্ষরণ হোক এটা আমরা চাই না। এই বোকামিতার বোকামিতার থাকাই যাবে না। কিন্তু আমরা পরস্পর পরস্পরের বিরোধী হয়ে আছি, পরস্পর পরস্পরকে মারতে পারলে খুশি, এই চেতনা থেকে আমাদেরকে ফিরে আসতেই হবে। মনে রাখবেন, এইটা কিন্তু এই জন্য ইসলাম যে শান্তিকামী, এই জন্য ইসলামের এই বক্তব্যটাই আমরা বুঝাতে পারি। এর জন্য আমরা প্রত্যেকটা খতিব আজকে দায়ী, প্রত্যেকটা বক্তা দায়ী যে তারা কেন বুঝাতে পারিনি এখনো পর্যন্ত। এটাই আমাদের কাজ যে মানুষ মানুষকে যেন না মারে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে যেন না মারে। এখন পরস্পর পরস্পর শত্রু না, আমরা আমাদের কমন শত্রু ইহুদি খ্রিস্টান না। মনে রাখবেন, ওরা আমাদের মূল শত্রু, কিন্তু আজকে ওরা আমাদের শত্রু হয়ে ওঠেনি, আমাদের শত্রু হয়ে উঠছে আমরাই আমরা। কাজেই দয়া করে আপনারা এই বিষয়গুলো ভুল বুঝবেন না। আসুন না আমরা আমাদের নিজেদের ওই চেতনায় ফিরে আসার চেষ্টা করি, যেই চেতনায় আমাদের পূর্ববর্তী উম্মতের যারা পূর্ববর্তী যারা যারা ক্রিম অর্থাৎ যারা যোগ্য উত্তরসূরী আমরা ছিল, যারা আমাদের, তারা কিন্তু কেউই এই সমস্ত পরস্পর পরস্পরের সাথে হানাহানিতে লিপ্ত ছিল না, পরস্পর পরস্পরের সাথে মারামারিতে লিপ্ত ছিল না। কাজেই আমি আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আসুন না আমরা এই যে অনুভূতিটা যদি নিয়ে চলে যেতে পারি, এই রাজনৈতিক বিষয়টাতে যে অনুভূতিটা আমাদের ঠিক থাকে যে না এই প্রচলিত সিস্টেম আমাকে পরস্পর পরস্পরের বিরোধী বানাচ্ছে, কিন্তু আসলে ইসলাম আমাকে এই পরস্পর পরস্পরের বিরোধী বানিয়েছে কি না? বরঞ্চ আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের রক্ত, আমাদের মাল, আমাদের সম্পদ, আমার সম্মান, এগুলো হারাম, একজন আরেকজন কেড়ে নিতে পারবেন, একজন মুসলমান আরেকজন মুসলমান। এই সহজ ফতোয়া কে দিছিলেন 1400 বছর আগে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সমস্ত মানে আজকে যারা কি বলবো সমস্ত মানুষের মুসলমানদের যিনি তাস, তিনি এই ফতোয়া দিয়েছেন। তো সেই ফতোয়া আজকে গ্রহণ করতে সমস্যা কোথায়? আমি একটা বিষয় বারবার চিন্তা করছি যে আজকে যারা মাঠে ময়দানে মরে যাচ্ছে এই প্রচলিত সিস্টেমের কারণে, তারা মুসলমান হওয়ার কারণে আর যাই হোক, তাদের সামনে যদি কেউ আল্লাহ সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাজে কথা বলে সে ফুসকে উঠতো না? কিন্তু সে এমন এক কারণে মৃত্যুবরণ করলো, তার এই তেজ, তার এই চেতনাটা নষ্ট হয়ে গেল একটা অহেতুক, একটা ঠুনকো কারণে। এই ঠুনকো কারণে আমাদের ছেলেরা জীবন দিক, এই ঠুনকো কারণে আমাদের নেতারা তাদের সময় ব্যয় করুক, আমরা চাচ্ছি না যে আমাদের নেতারা যেন বুঝে ফিরে আসে, আবার সেই ইসলামের সেই শাশ্বত সেই শান্তির পথে আমরা সেই আহ্বান তাদের প্রতি রাখবো, এবং আমরা দোয়া করবো যে আল্লাহ তুমি তাদের সবাইকে এই বিষয়গুলো বুঝে আমল করো, তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এবং পাশাপাশি আমাদেরকেও তাদের আমরাও কিন্তু বেশি তোষামতকারী, জানেন, আমরাও কম তোষামতকারী না, এটাও কিন্তু ঠিক যে আমরাও যখন যার কাছ থেকে যেটা উদ্ধার করা লাগবে তার জন্য এমন প্রশংসা জ্ঞাপন করি যার ফলশ্রুতিতে কিন্তু আমরা কিন্তু কখনোই ওই দেখা যাচ্ছে যে তারা যে তাদের ভুলটা বুঝবে এই ভুলটা বোঝানো টাইম নেই, সবসময় হ্যাঁ এত জয় হলো, এই হলো, ওই হলো, এই এটা কেন করি? যেইটুকু যার যতটুকু সমালোচনা আছে সেইটুকু সমালোচনার জায়গা আপনাকে রাখতে হবে। আপনার মাইন্ডটা যেন এত না হয়, এত আত্মতৃপ্তি, এত আত্মতুষ্টি কেন? ভুল হতে পারে না মানুষের? ভুল হতেই পারে। কাজেই এই ভুল নিয়ে আমাদের আমাদেরকেও সেই ভুল নিয়ে চর্চা করে আমাদেরকে লাল বিষয়টা এমন নয়। তো কাজেই আমরা অনুরোধ করব, আসুন না আমরা সবাই মিলে এই বিষয়গুলো বুঝে আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আমি আপনাদেরকে শেষে যে কথাটা বলতে চাইব যে আসুন না আমরা আমাদের সবাই এখন যেই মন মেজাজ নিয়ে আসি এখানে বসে, একইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি জান্নাতেও আমাদেরকে এইভাবে বসে থাকার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের যে আদর্শ, যে চেতনা, এই চেতনাটা বোঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এবার শিক্ষা ব্যবস্থা নিয়ে আবার একটু ফিরে আসি যে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা মৌলিক আরেকটা আমাদের মধ্যে যে সমস্যা সেটা কি জানেন? এখন যদি আপনাদেরকে বলি যে আপনার সন্তানটা ক্লাস 9 পড়ে, 8 পড়ে বা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে,
কিন্তু আপনার ছেলেটা ভালো ইংলিশ পড়তে পারে না বা ভালো ইংলিশ বোঝে না বা ফিজিক্স কেমিস্ট্রি ভালো বোঝে না তাহলে আপনি কি করবেন আপনি তাকে একটা এক্সট্রা টিউটর দিবেন তাই না আলাদা একটা শিক্ষক দিবেন যেন সে ভালোমতো পড়ে বুঝে কারণ ছেলেটা ইংরেজি ভালো বোঝে না ছেলেটা ভালো ম্যাথমেটিক্স ভালো বোঝে না ছেলেটা ভালো ফিজিক্স বোঝে না বায়োলজি বোঝে না এজন্য তাকে এক্সট্রা টিউটর দিলেন কিন্তু কখনো কি আপনার ভিতরে এই অনুভূতিটা আসে যে আমার সন্তানটা তো শুধু কোরআন পড়তে পারে বা পারে না মানে কি তাকে পড়তে হবে এর জন্য তাকে আলাদা একটা টিউটর দেওয়া লাগবে আর যদি পেরে থাকে তাহলে সে ভালো বুঝে না এই ভালো বোঝার জন্য তাকে এক্সট্রা টিউটর দেওয়া লাগবে না যেটা তার গাইডলাইন যেটা তার সংবিধান যেটা নিয়ে সে তার জীবন পরিচালনা করবে সেইটা আমাদের শেখানোর ক্ষেত্রে যথেষ্ট অবহেলা আছে যথেষ্ট অবহেলা আছে আমাদের মধ্যে আসুন না আমরা এখান থেকে ফিরে আসি আমরা আমাদের জায়গা থেকে যদি সাধ্যমতো ফিরে আসার চেষ্টা করি আমার বিশ্বাস যে আমরা আগামী দিন ইনশাআল্লাহ এই কোরআন হাদিসের আলোকে একদল মানুষকে আমরা ইনশাআল্লাহ সমাজে উপহার দিয়ে যেতে পারবো কারণ আমাদের হায়াত তো খুবই সীমিত আমরা আর কয়দিন বাঁচবো কিন্তু আমরা চাচ্ছি এমন একটা কার্যক্রম বদ্ধ পরিকর আমরা এই বিষয়ে এমন প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা এমন একটা কিছু করতে চাই যেটার মাধ্যমে আমরা আগামীতে এমন কিছু প্রজন্ম রেখে যেতে চাই যারা আমাদের এই যেই স্বপ্নটা আমরা যেটা লালন করছি এই স্বপ্ন যেন তারা বাস্তবায়ন করতে পারে আল্লাহ যেন তাদেরকে দিয়ে সেটা বাস্তবায়ন করিয়ে দেয় আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদের অযোগ্যতা আছে সীমাহীন অযোগ্যতা আমাদের সীমাহীন দুর্বলতা আছে এটা আমরা স্বীকার করি আমাদের এই সীমাহীন অযোগ্যতা সীমাহীন দুর্বলতা আল্লাহ তুমি আমাদের এই দুর্বলতাগুলোকে আরও সামনে সবল হওয়ার তৌফিক দান করো আল্লাহু আমিন হে আল্লাহ তুমি আমাদের সবাইকে এই পবিত্র কোরআন ও সহিহ হাদিসের যে আদর্শ এই আদর্শটা বুঝে তুমি আমল করার তৌফিক দান করো আল্লাহু আমিন এবার শেষে আমাদের এখানে দেখেন অনেকেই এমন আছে এখানে যাদের বাবা মা বেঁচে নেই আছেন এখানে আমি একটা গল্প মানে আমার প্রায় এটা নতুন জায়গায় গেলে আমার বলতে ইচ্ছা করে তবে হ্যাঁ আপনাদের এখানে আমি আসছিলাম জুলাই মাসের 16 তারিখ আমার মনে আছে কিন্তু 2023 জুলাই মাসের 16 তারিখ সেদিন আমি এত অসুস্থ যে আমি এখানে আসছিলাম এখানে আলোচনার ব্যবস্থা ছিল কিন্তু আমি গাড়ি থেকেই নামতে পারিনি এত অসুস্থ ছিলাম মানে আমি গাড়ি থেকে নামতেই পারিনি গাড়িতেই ছিলাম তো সেই দিন হয়তো আমি পারিনি হয়তো আল্লাহ তাআলা আসলে সেই দিন আমার তো কবুল করবে না কারণ কবুল তো হয়েছে আজকে যার কারণে আজকে আমাকে কিছু কথা বলার আল্লাহ সুযোগ দান করলেন আলহামদুলিল্লাহ তবে আমি আপনাদেরকে এখানে শেষে এই অনুভূতিটা শুধু আপনাদেরকে বলতে চাইবো যে পিতামাতা এখানে অনেকের পিতামাতা নাই অনেক মুরব্বী দেখছি হয়তো বা তাদের পিতামাতা নাই অনেক যুবক ভাই থাকতে পারে তাদের পিতামাতা নাই অনেক আমাদের পর্দার অন্তরালে মা বোন আছে তাদেরও পিতামাতা নাই তো আমি সবার উদ্দেশ্যে একটা অন্তর নাড়া দেওয়া একটা গল্প আপনাদেরকে শোনাই শুনবেন কিছুদিন আগেই পড়া আমার বেশ কিছুদিনই হলো সেটা হলো যে একজন চাকুরিজীবী ব্যক্তি সে বাড়িতে আসছে সারাদিন পরিশ্রম করার পর বাড়িতে আসলে কি হয় জানেনই তো ঘুম পায় তো স্বাভাবিকভাবে সে ঘুমিয়ে পড়ছে যখন ঘুম থেকে উঠছে মানে ঘুম থেকে উঠছে বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে ছোট্ট বাচ্চা কান্না করছে তো কান্নার আওয়াজ পেয়ে ওই চাকুরিজীবী ব্যক্তি উঠে তার স্ত্রীকে বলছে সন্তানকে থামাও সে কতক্ষণ ধরে কাঁদছে আমি সারা রাত ঘুমাবো না পরিশ্রম করে আসছি চাকরি করে আসছি ঘুমের দরকার নাই আমার তখন মা তো মাই নাকি মা তো মাই মায়ের তো তুলনা হয় না তখন মা কি করছে ওই বাচ্চাকে কোলে নিয়ে এবার বাইরে গেছে তো মা যেভাবে আদর করে স্নেহ করে এটা তার বাবা পারে না পারে একটা মায়ের যে কৌশল আছে এটা কোনো বাবার তার সেই কৌশল সে পারবে না তো মা বাইরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর বাচ্চা যখন থেমে গেছে তখন হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকে দেখে স্বামী ঘরের মধ্যে নেই তো একটু পরে কিছুক্ষণ পরে দেখছে যে স্বামী কান্নাকাটি করতে করতে ঘরের মধ্যে ঢুকছে তো তখন ওই চাকরিজীবী স্বামীকে তার স্ত্রী জিজ্ঞেস করছে আচ্ছা তুমি কান্নাকাটি করছো কেন তুমি তো রাগারাগি করলে বিধায় তো আমি আমাদের সন্তানকে বাইরে নিয়ে গিয়ে আমি ওকে থামিয়ে নিয়ে আসলাম তো তুমি কেন কান্নাকাটি করছো তখন সেই চাকরিজীবী ব্যক্তি বলছে যে দেখো যখন আমি তোমার প্রতি রাগান্বিত হলাম যখন তুমি সন্তানকে নিয়ে চলে গেলে তখন আমার মরা মায়ের কথা আমার খুব মনে হলো যে হায় রে একদিন আমারও মা তো আমাকে এভাবে স্নেহ করে ভালোবেসেছিল তাই আমার মরা মায়ের কবরে আমি গেলাম তাই আমার মরা মায়ের কবরে গিয়ে আমি কিছু দোয়া করলাম মায়ের জন্য তাই আমার চোখে পানি চলে আসলো দেখুন ভাই আজকের যুগের সন্তান মানুষ করা আর আমরা যে সময় বেড়ে উঠছি দূরে কিন্তু এক না আজকের যুগের সন্তান মানুষ হয় কীভাবে জানেন আমারও সন্তান আছে যেভাবে হয় সাধারণত রাতের বেলা আমরা প্যাম্পার্স দিয়ে আমরা কিন্তু নির্দ্বিধায় ঘুমিয়ে পড়ি কারণ এটা একটা আধুনিক ব্যবস্থা কিন্তু আমাদের সন্তানরা আমাদেরকে কিভাবে মানুষ করছে আমার তখন এরকম যখন কনকনে শীত ছিল
তখন মায়ের খবর আছে যে কখন সন্তান প্রসব করবে তখন এই লেপটা উঠিয়ে ওই মাই তো সর্বপ্রথম আমাদের যেন ওই প্রসব থেকে ঠান্ডা না লেগে যায় এজন্য কিন্তু ওই মাই কিন্তু আমাদের নিজের মায়ের ঘুম ত্যাগ করে আমাদেরকে কিন্তু সেই পরিষ্কার করিয়ে দিয়েছে সেই মায়ের কথা আজকে আমাদের কি স্মরণ করতে পারে না একটু সাময়িকভাবে আমরা একটু মনে করে দেখি যে প্রত্যেকের মায়ের সেই অনুভূতিটা আসুন না আমরা আজকে অনুভূতি নিয়ে একটা ফিল করে আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হে আল্লাহ তুমি আমাদের পিতামাতার কোন অবস্থায় তারা আছে আমরা জানি না এখনি আমরা ফোন করলে এখান থেকে লন্ডন আমেরিকা নিউজিল্যান্ড বিভিন্ন জায়গায় আমরা খোঁজ খবর নিতে পারছি কিন্তু পাশেই কবরে আমাদের মা পাশেই কবরে আমাদের বাবা তারা আছেন কিন্তু আমরা তাদের কোনোই খোঁজ জানি না কিন্তু আমরা এতটুকু এটা মানি যে তারা ভুল ত্রুটি করে মৃত্যুবরণ করছে আল্লাহ তুমি তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দাও আল্লাহুম্মা আমিন হে আল্লাহ তুমি আমাদের যারা পিতামাতা বেঁচে আছে যাদের পিতামাতা এখনো বেঁচে আছে তাদেরকে যথাযথ সম্মানের সাথে সেই সমস্ত পিতামাতার যে আদর্শ সেই আদর্শটা যে হক আছে তাদের সেই হকটা আমাদেরকে পালন করার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন আমি আর সময় ব্যয় করব না যেহেতু আমাদের আজকের প্রধান আলোচক আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আমি শুধু পরিশেষে আপনাদেরকে এটুকুই বলবো যে আপনাদেরকে যে কথাটা আমি বললাম যে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের যে ভবিষ্যৎ ফিউচার প্ল্যান এই ফিউচার প্ল্যানটা আমি আপনাদেরকে তুলে ধরলাম এমনকি আমি আপনাদেরকে এটাও বললাম যে আমরা আপনাদেরকে যে স্বপ্নটা দেখালাম এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যে সহযোগী ভূমিকা রাখতে হবে সেটা সহযোগী কারা আপনারা রাখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে এই বিষয়টা বুঝে আমল করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন